আমি হোটেলে এখান থেকে সকালবেলা নাস্তা করে নিব, সকালবেলা নাস্তা করার পর আবার রওনা দিব গাড়িতে ফয়েজ লেকের উদ্দেশ্যে। এই যে মামা, till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. I'm going to journey for now. এখন চলে আসলাম ফয়েজ দেখে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন মূলত টিকিট কাটবো, টিকিট কাটার পর দেন ওই যার ভিতরে যাবো। এখান থেকে আমরা সিওয়ার্ডে যাওয়ার চেষ্টা করবো, কারণ সিওয়ার্ডটা হচ্ছে সব থেকে সুন্দর জায়গা। সো ইনশাল্লাহ এখন মূলত ফয়েজ দেখে ভিতরে একদম রিসোর্টের আপনার যে পার্কের ভিতরে ঢুকবো। তারপর ফয়েজ দেখে প্রবেশ করার পাশেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার, ওইখান থেকে আপনি আপনার পছন্দের প্যাকেজটা নিয়ে নেবেন। আর পশ্চিম দিকে তাকালে সেখানে প্যাকেজগুলো দেখতে পারবেন যে আপনি কোন ধরনের প্যাকেজ নিতে চান। যদি ফ্যামিলি প্যাকেজ নিতে চান তাহলে সেখানে চারজনের জন্য 2600 টাকা দিয়ে ফ্যামিলি প্যাকেজ নিতে পারবেন, সাথে করে এক একটা জায়গার এক একটা আপনার রাইড ফ্রি পাবেন। সো আমরা মূলত নিয়েছি ফ্যামিলি প্যাকেজ, আমরা এখানে ছিলাম 14 জনের মতো, ছোটো বড় সব মিলিয়ে। তো সবার জন্য আমাদের টোটাল খরচ হয়েছে 11,000 টাকা। 11,000 টাকা দিয়ে আমরা একটা প্যাকেজ নিই, যেই প্যাকেজের মধ্যে সি ওয়ার্ল্ড এবং সি ওয়ার্ল্ডের যত রাইড আছে সবগুলো আমাদেরকে ফ্রি দেওয়া হয়। ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমাদের যেই যাবতীয় ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলোকে চেকিং করা হয়। চেকিং করার পর সেই ব্যাগগুলো আপনাকে আবার দিয়ে দিবে, দেন ওই ব্যাগগুলোকে নিয়ে আপনি ফয়েজ লেকের মধ্য দিয়ে সি ওয়ার্ল্ডে যেতে পারবেন। যদি আপনি ফয়েজ লেকের প্যাকেজ কিনে থাকেন তাহলে সি ওয়ার্ল্ডে যেতে পারবেন না, সি ওয়ার্ল্ডের জন্য আলাদা পেমেন্ট করতে হবে। আর যদি সি ওয়ার্ল্ডের জন্য প্যাকেজ কিনে তাহলে সেটা যদি হয় থাকে ফয়েজ লেকের মধ্য দিয়ে তাহলে এই দিক দিয়ে যাবেন, এর জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখানে আমরা সম্পূর্ণ ফয়েজ লেকের ম্যাপটি দেখতে পাচ্ছি। এর পাশে কিন্তু আপনার বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য যে রাইডগুলো আছে ওই রাইডগুলো দেখতে পারবেন। ওভারঅল আপনার এনভায়রনমেন্টটা অনেক বেশি সুন্দর ছিল, এই রাইডগুলো অনেক অসাধারণ ছিল। এখানে রোলার কোস্টার দেখতে পারবেন, আপনার সব ধরনের রাইড কিন্তু এখানে রয়েছে। সো এরই পাশে একটু সামনে গেলে আমরা এখানে দেখতে পারবো যে সি ওয়ার্ল্ডের জন্য ফয়েজ লেকের ভিতরে। এখান থেকে মূলত দুইটা জিনিস যাওয়া যায় দুই জায়গার মধ্যে, একটা হচ্ছে ফয়েজ লেক আর একটা হচ্ছে সি ওয়ার্ল্ডে। এখন মূলত আমরা অপেক্ষা করতেছি সি ওয়ার্ল্ডের, আর এখান থেকে বোটের মাধ্যমে সেই সি ওয়ার্ল্ডে যাওয়া লাগবে আমাদের। তো কিছুক্ষণ অপেক্ষা তো করা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্যামিলি প্যাকেজ যারা আসছিলো আমাদের ফ্যামিলি থেকে সবাই ওখানে অপেক্ষা করতেছে, আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি। আসলে এই ভিউটা অনেক সুন্দর, আর যখন সি ওয়ার্ল্ডে যাবো তখনও কিন্তু আপনার বিভিন্ন টাইপের গাছগাছালির মাঝে দিয়ে যাবো। সো ওইখানে কিন্তু একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে ইনশাল্লাহ। আশা করি ওভারঅল আমাদের আজকের জার্নিটা অনেক বেশি ভালো হবে। বোট আসবে, এখানে বোট আসার পর ওই বোটে করে আমাদের সি ওয়ার্ল্ডে। কিছুক্ষণ ওয়েট করার পরই আমাদের সি ওয়ার্ল্ডের জন্য বোট চলে আসে। আবার বলে রাখি, যদি সি ওয়ার্ল্ডের জন্য প্যাকেজ কিনে না থাকেন তাহলে এই বোটের মাধ্যমে সি ওয়ার্ল্ডে যেতে হলে আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। এই জায়গাটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ হচ্ছে দুই সাইডে দুটি পাহাড়, আর পাহাড়ের মাঝ দিয়ে সরু একটি পথ দিয়ে, নদীর পথ দিয়ে আমরা সি ওয়ার্ল্ডে যাচ্ছি। মানে এতটা ভালো লেগেছে যে বলার বাইরে, মনে হচ্ছিলো যে এই পাহাড়গুলোতে ওঠে পাহাড়গুলোতে একটু সময় কাটিয়ে আসি। সো এই হচ্ছে আপনার এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, যে বোটগুলো দেখতে পাচ্ছেন সব বোটগুলো কিন্তু আপনার সি ওয়ার্ল্ডে যাচ্ছে। অনেক সুন্দর একটি পরিবেশ, অনেক ভালো লেগেছে। একটু পরই প্রায় 5 থেকে 6 মিনিট আপনাদের ওয়েট করতে হবে, 5 থেকে 6 মিনিট ওয়েট করার পরই কিন্তু আপনার সি ওয়ার্ল্ডের পরিবেশটা দেখতে পারবেন। সো আমরা চলে এসেছি এখন সি ওয়ার্ল্ডে। এখন মূলত এখান থেকে আমরা বোট থেকে বের হয়ে যাব, বের হয়ে সি ওয়ার্ল্ডের যে ওয়াটার পার্ক, তারপর হচ্ছে যে সুইমিং পুল, সেই সুইমিং পুলের উদ্দেশ্যে রওনা দিব। সো এখানে আমি আবার বলে রেখে, এখানে রয়েছে একটি হোটেল, চাইলে আপনি এই হোটেলে থাকতে পারেন।
আর সম্পূর্ণ হোটেলটি কিন্তু এয়ার কন্ডিশনার। পরিবেশটা অনেক সুন্দর ছিল, অনেক বেশি ভালো লেগেছে। এখন আমরা এই বোট থেকে নেমে সি ওয়ার্ল্ডের ওয়াটার পার্কের উদ্দেশ্যে রওনা দেব। এবং আপনাদেরকে আমি বলবো, যারা যারা ফয়েজ দেখ যাবেন, সি ওয়ার্ল্ডে যাবেন, কোন রাইডটাতে আগে চলবেন, কোন রাইডটাতে পরে চলবেন, আর কোন রাইডটা মিস করবেন না, সেই জিনিসগুলো আপনাদেরকে সাজেশন হিসেবে বলবো, যেন খুব সহজে আপনি প্রতিটা সময় এনজয় করতে পারেন। এখন আমরা আছি সি ওয়ার্ল্ডে, এখন মূলত 12টা বাজে, তো এখন গোসল করব, এখানে একটু ডুবাডুবি করব, ডুবাডুবি মানে দেখো, তো এই হচ্ছে আমার সামনে সি ওয়ার্ল্ড। আর এখানে যদি আপনাদেরকে দেখাই, প্রচুর পরিমাণ নয়েজ থাকার কারণে কথা বললে হয়তোবা আপনারা আমার কথাগুলো স্পষ্ট বুঝতে পারতেছেন না, যার কারণে আমি এখানে একটু চুপ ছিলাম। তো আমরা চলে এসেছি একদম মেন সি ওয়ার্ল্ডে, আর এখান থেকে আপনি একটু উত্তর দিকে তাকালে ওইখানে ওয়াশরুম ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে। ওইখান থেকে আপনি লকার নিতে পারবেন, লকার নিয়ে ওইখানে আপনার জামা কাপড়গুলো রেখে বা যতটুকু জামা কাপড় আপনার দরকার ওই জামা কাপড়গুলো পরিধান করে আপনি এই ওয়াটার পার্কে বলুন। তারপরে হচ্ছে ঝর্ণা আছে, এখানে অনেক বিভিন্ন ধরনের রাইড আছে, সবগুলো রাইডে চড়তে পারেন। অনেক মানুষ আছে যারা সি ওয়ার্ল্ডের বড় ধরনের প্যাকেজ নিয়ে থাকে, আবার ফয়েজ লেকেরও অনেক বড় ধরনের প্যাকেজ নিয়ে থাকে, কিন্তু তারা আইসক্রিম আর হচ্ছে কোক এগুলো নিয়ে থাকে না। আপনি যখন বড় ধরনের কোনো প্যাকেজ নেবেন তখন কিন্তু এই আইসক্রিম আর কোক এগুলো সম্পূর্ণ ফ্রিতেই পাবেন, সো এইগুলো কিন্তু অবশ্যই আপনি নিয়ে নেবেন, এক্সট্রা অ্যাডভেঞ্চার এক্সট্রা বিনোদন পাবেন। ওয়াটার পার্কে নামার জন্য আমি সাজেশন করব, যখন দেখবেন যে ওয়াটার পার্ক সম্পূর্ণভাবে শুরু হয়েছে, যে আপনার ডেউগুলো দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে বক্স বাজানো হচ্ছে, ওই সময়টা নামার জন্য আমি আপনাদেরকে দৃঢ়ভাবে রেকমেন্ড করব, কারণ ওই সময়টাতেই সবথেকে বেশি মজা হয়। আর না হয় অন্যথায় যখন সব কিছু অফ থাকে তখন কিন্তু নেমে আপনি কোনো মজা পাবেন না, আর অবশ্যই হয়তোবা সকালে নামবেন, আর না হয় আপনি বিকেলে নামার ট্রাই করবেন, কারণ রোদ্রের মধ্যে নামলে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, সো আমি এই জিনিসটা বলবো। আর পারলে সাথে করে ক্যামেরাম্যান নিয়ে যাবেন, কারণ এই স্মৃতিগুলো কিন্তু আপনার একটি স্মৃতি হিসেবে থাকবে এই মুহূর্তগুলো। সো ক্যামেরা হিসেবে নিয়ে গেলে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এখানে ছোটো বড়ো বাচ্চা আপনার সব পরিমাণ পেশাজীবী মানুষই কিন্তু এখানে ছিল, সবাই কিন্তু অনেক বেশি এনজয় করেছে, ইভেন আমরাও অনেক বেশি এনজয় করেছি। আর সি ওয়ার্ল্ডের মূল আকর্ষণই কিন্তু এই ওয়াটার পার্ক, এখানে যদি আপনি না নামেন তাহলে আমার মনে হয় যে সি ওয়ার্ল্ডের অনেক কিছুই আপনার বাকি থেকে যাবে, সম্পূর্ণভাবে সি ওয়ার্ল্ড ঘোরা হবে না। সো সবাই কিন্তু অবশ্যই এই সি ওয়ার্ল্ডের এই ওয়াটার পার্কে নামবেন। মূলত ওয়াটার পার্কে কিছুক্ষণ বক্স বাজানো হয় আর এই বিনোদনটা দেওয়া হয়, তারপরে আপনাদের সবাইকে বলবে যেন ওয়াটার পার্ক থেকে উঠে আপনার ডান্সিং পুলে চলে যান, ওইখানে সবাই ডান্স করতে পারবেন। এই ডান্সিং পুলে আসার পর আমি যখন রেকর্ডিং করতেছিলাম এই ছেলেটাকে দেখে আমি সম্পূর্ণ মুগ্ধ হয়ে যাই, এত সুন্দর নাচ নেচেছে এখানে এই ছেলেটি, যা আসলে অনেক বেশি আনন্দিত করেছে আমাকে। দেখুন যে মনেই হচ্ছে যেন একজন ডান্সার, মুখের এক্সপ্রেশন, তারপর হচ্ছে শরীরের ভাব ভঙ্গিমা, বডিকে আপনার নাড়াচাড়া করানো, সব কিছু ছিল অসাধারণ একটি মুহূর্ত। আসলে এই ছেলেটি অনেক এনজয় করেছে, বাট ওর যে এক্সপ্রেশনগুলো সেই এক্সপ্রেশনগুলো আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে, বডিগুলোকে নাড়াচাড়া করা,
মনে হচ্ছিল যে একটা হয়তো বা ডান্সার টাইপের কেউ হবে। সো ওর সাথেই আমি ছিলাম অনেকক্ষণ, জাস্ট ক্যামেরাটা ওর দিকে রেখেছিলাম, কারণ হচ্ছে ওর ড্যান্সগুলো আমি চাচ্ছিলাম ক্যাপচার করার জন্য। জানি না এই ছেলেটি এই ড্যান্সগুলো দেখতে পারবে কি না, তবে সত্যি বলতে যে ছেলেটি যদি এই ছেলেটি আমার এই ভিডিওটি দেখে থাকে তাহলে তাকে বলবো কংগ্রাচুলেশনস, অনেক বেশি সুন্দর নেচেছ বা অনেক এনজয় করেছ। সো দেখুন, দেখতে থাকুন যে আসলে কতটা মজা হয় সি ওয়ার্ল্ডে। আপনারা যদি ফয়েজ লেক আসেন অবশ্যই অবশ্যই সি ওয়ার্ল্ডে আসবেন, কারণ ফয়েজ লেক এসে সি ওয়ার্ল্ডে না আসার কারণে আপনার সম্পূর্ণ ফয়েজ লেকটাই ঘুরে কিন্তু আপনার এখানে বৃথা যাবে, আমি মনে করি বৃথা যাবে, কারণ সবথেকে মজার জায়গায় এই সি ওয়ার্ল্ডের এই সবগুলো রাইড। এবার আসুন জেনে নেই সি ওয়ার্ল্ডে কোন কোন ধরনের রাইডের ব্যবস্থা রয়েছে। এখানে আপনি পাবেন ওয়েব পুল, ওয়াটারফল, ডান্সিং জোন, স্লাইড ওয়ার্ল্ড, টিউব স্লাইড, মাল্টি স্লাইড। সবার আগে আপনারা ওয়েব যে পুলটা আছে ওয়েব পুল ওইখানে নামবেন, তারপর আপনারা নামতে পারেন ওয়াটারফলে, তারপর ডান্সিং জোন তো আছেই, সো স্লাইড ওয়ার্ল্ড সব কিছুই আপনারা ট্রাই করবেন। সি ওয়ার্ল্ডের সবগুলো রাইড শেষে আমরা দুপুরের জন্য লাঞ্চ সেরে নিই। দুপুরের লাঞ্চ শেষে আমরা চলে যাই ফয়েজ লেকে। ফয়েজ লেকে আসার পর এখানে আমাদের একটা রাইড ফ্রি ছিল, সেটা হচ্ছে 90 বিয়ার গেমস সিনেমা, আপনার যে কারের মধ্যে বসে ভার্চুয়াল রিয়েলিটির মতো। সো একটা আপনার ভিডিও আপনার চোখের সামনে হবে, যেমন এরকম মনে হবে যে আপনি নিজে ওই প্লেসটাতে বর্তমানে অবস্থান করতেছেন। সো সবথেকে মজা আসলে এই জিনিসটাই লেগেছে বলতে গেলে, পরবর্তী আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত শুধুমাত্র এটাই চোখের মধ্যে ভাসছিল এই গেমসটা খেলার সময়। আপনাকে সব কিছুই কিন্তু বাস্তবিক মনে হবে। সো অবশ্যই অবশ্যই আপনারা এই 90 বিআর গেমস সিনেমাতে অবশ্যই অংশগ্রহণ করবেন, এই রাইডটা আপনারা নেবেন 100 টাকা মূল্য মেবি, হ্যাঁ 100 টাকা দিয়ে এই রাইডে আপনারা অবশ্যই উঠবেন। নানি মজা পাইতেছেন নি নানি? হেলিকপ্টার হেলিকপ্টার, এ ধরো না, আরে ধরো না হেলিকপ্টার। হেলিকপ্টার হেলিকপ্টার নিচে নামতেছ, উপরে উঠতেছ, অনেকক্ষণ এনজয় করার পর 90 বিআর গেমস সিনেমা থেকে আমাদের যে সময়টা ছিল সেই সময়টা শেষ হয়ে যায়। এরপরই আমরা প্রস্তুতি নিই আরেকটি রাইডে ওঠার জন্য, সেই রাইডটা ছিল বাম্পার কার। বাম্পার কার হচ্ছে কে কাকে আপনার অ্যাক্সিডেন্ট করতে পারে ওইরকম আর কি। সো ওই বাম্পার কারেও আমরা অনেক বেশি এনজয় করেছিলাম, যদিও মানুষ কম ছিল বাম্পার কারে, তারপরেও আমরা তিনজন মানে তিনটা কার নিয়েছিলাম। সো ওইখানে আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। ঘুরে খালি ঘুরাও পায়ে চাপতে বাম্পার কারে সবথেকে বেশি মজা হয় যখন অনেক মানুষ এখানে অংশগ্রহণ করে ওই সময়, কিন্তু এখানে শুধুমাত্র তিনজন থাকার কারণে এরকম মনে হচ্ছে যে বারবার আমি এখান থেকে এনাকে ধাক্কা দিয়ে তারপর আবার ওইখানে যাচ্ছে, ওইখানে ধাক্কা দিয়ে আবার এখানে আসছি,
এরকম মনে হচ্ছে শুধুমাত্র আমি একাই অংশগ্রহণ করেছি, বাকিরা হচ্ছে আপনার পার্টি ছিল না। সো এই জিনিসটা মূলত আমার ক্ষেত্রে আমি অনেক বেশি এনজয় করেছি, আর আমার সাথে ছিল আমার ভাগ্নি, উনিও অনেক বেশি এনজয় করেছে। তো বাকিরা তো হয়তোবা নতুন, যার কারণে এতটা বুঝতেও পারেনি, বুঝতে বুঝতে যখন বুঝেছে তখন কিন্তু আপনার সময়টা শেষ হয়ে যায়। সো ওভারঅল আমি মূলত সম্পূর্ণটা এনজয় করেছি, এখন মূলত সময় শেষ হয়ে যাবে, এরপর আমরা এখান থেকে চলে যাব আমাদের গাড়িতে করে এখান থেকে বের হয়ে যাব। এর পাশেই কিন্তু রয়েছে চিড়িয়াখানা, তাহলে আপনারা চিড়িয়াখানাতেও সময় কাটাতে পারেন। এখান থেকে বের হয়ে গাড়ি থেকে আমরা চলে যাব হোটেলে খাবারের জন্য। সো হোটেলে গিয়ে আমরা কিছু খেয়ে, যেহেতু মূলত এটা একটা ফ্যামিলি ট্রিপ ছিল, সো আমি কাউকে শো করতে চাচ্ছিলাম না, এর জন্য খাবারগুলোকে আপনাদের কাছে শো করেনি। এখন আমরা আছি মূলত নূরজান হোটেলে, নূরজান হোটেল থেকে এখন আমরা খাবো, কিছু খাওয়ার পর এখান থেকে বের হয়ে আমরা গাড়িতে গিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেব। এই জার্নিটা অনেক বেশি ভালো লেগেছে, মূলত আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। কোথাও একটা গেলাম, নতুন একটি প্লেসে গেলে কিন্তু সেই জিনিসটাকে আপনার ভিডিও আকারে ধারণ করে আপনাদের সবার মাঝে তুলে ধরি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।